আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। রাজীব কুমার মামলায় দিল্লি থেকে এদিন তিনজনের একটি সিবিআই টিম সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে হাজির হয়। সেখান থেকে তারা নিজাম প্যালেস হয়ে আবার ফিরে আসেন সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, রাজীব কুমারের বিষয় নিয়ে দিল্লি থেকে আসছেন 10 থেকে 12 জনের একটি বিশেষ দল। মূলত রাজীব কুমারের খোঁজেই আসছে সিবিআই এর বিশেষ দলটি। পুজোকে দখল করা যায় না, মা কারোর একার নয়। বাংলার মাটিতে গণতন্ত্রকে হত্যা করে বিজেপি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এভাবেই অমিত শাহের কলকাতায় আসা এবং দুর্গাপুজোয় বিজেপির অন্তর্ভুক্তি প্রসঙ্গে কড়া মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে এদিন খানাকুল এবং পুরসুরার বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে ফের যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই বিষয়ে কলকাতার মেয়র জানান, ভয় দেখিয়ে যাদের বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল তারা ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে। পুজো কখনো দখল হয় না, আমি টাকা দিয়ে কখনো কোনো পুজো নিতে পারি না। তাহলে তো এই যে আপনি দেখছেন আমার এই পাশের পুজো, তাহলে তো স্পন্সরশিপটা টাকা দেয়, আমি তো টাকা দিই, তাহলে তো স্পন্সরদের পুজো হয়ে যাবে। পুজো ওরকম ভাবে দখল না যায় না, পুজোটাকে হৃদয় দিয়ে করতে হয়। পুজোটা ছোটবেলার থেকে পাড়ায় সংগঠন করতে হয়, পাড়ার মানুষদের নিয়ে একটা সমাজ তৈরি হয়, সেখান থেকে পাড়ায় পুজো হয়। এই পুজো কখনো জোর জয় রায়ট করালাম আর গুজরাটে ওই 4000 গুন্ডা মেরে দিলাম, লোককে খুন করে দিলাম, সেরকম ভাবে পুজো দখল হয় না। পুজো কখনো দখল হয়? পাগল মা কি কারোর একার, মাকে দখল নেওয়া যায়? আগামী 24 ঘন্টার মধ্যেই মোহনবাগান বনাম মোহামেডানের কলকাতা লীগের উত্তেজক ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামার আগে সতর্ক মোহনবাগান কোচ কিবু ভিকুনা। দিব্যেন্দু বিশ্বাসের দলকে সমীহ করছেন বাগান কোচ, তবে এই মুহূর্তে তার দল ছন্দে থাকায় খুশি তিনি। পাশাপাশি 3 পয়েন্ট ছিনিয়ে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সবুজ মেরুন শিবির। ফের কৃষিকর্মণ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এদিন দুপুরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে। পুরস্কারের আর্থিক মূল্য 2 কোটি টাকা। প্রসঙ্গত, এর আগে 7 বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে এই রাজ্য। এই বছর কৃষিকর্মণ পুরস্কার পেল ভুট্টা উৎপাদনের জন্য। গতকাল রাত 8টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা রোড থেকে রাজু ভি নামের দক্ষিণ ভারতের এক ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2,80,000 টাকার আসল ভারতীয় নোট। উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল 2,000 টাকার 140টি নোট। পুজোয় কিনুন টিভিএস বাইক আর কিস্তির উপর সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2,000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন বিশদে জানতে ফোন করুন 03174257315। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ,
বাজাজ মানেই জ্যোতি মোটরস। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান বাইক, 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888। শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792।